গুড মর্নিং বন্ধুরা আজ হলো তিন ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সেতুর নিচ থেকে লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় হাতে খুন বছরের যুবক বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর করিমগঞ্জের দলীয় কার্যসূচিতে যোগ দিতে সদল বলে শিলচর আসার পথে মেঘালয়ে দুর্ঘটনাগ্রস্ত প্রদেশ যুবক কংগ্রেস সভাপতির গাড়ি আহত তিনজন বেসরকারীকরণের প্রতিবাদে আজ চব্বিশ ঘন্টার ধর্মঘটে বিদ্যুৎ কর্মীরা করিমগঞ্জের ডিভিশন ও সাব ডিভিশন কার্যালয় বন্ধ থাকবে জানালেন কোঅর্ডিনেশন কমিটি বিস্তারিত থাকবে প্রতিবেদনে পক্ষকাল শেষ হতে না হতে আবার নিউ করিমগঞ্জে দুটি হার্ডওয়্যারের দোকানে চুরি শিলচর রিজিয়নে প্রথমবার এটিএম মোবাইল ব্যাংক চালু এসবিআইর ভ্রাম্যমাণ এটিএম ব্যান শিল চরে শ্রীকুনায় আদালত নয় প্রতিবাদে তপ্ত হচ্ছে করিমগঞ্জ জমির অ্যালটমেন্ট বাতিলের দাবিতে দুই বার সংস্থার স্মারকপত্র ডিসি কে বিস্তারিত প্রতিবেদনে চাঞ্চল্যকর ঘটনা কাসারের জেলা শাসকের কার্যালয়ে আধিকারিকের চেম্বার থেকে টাকার ব্যাগ চুরি করিমগঞ্জে বাদ পড়া শিশুদের টিকাকরণ আগামী আট ফেব্রুয়ারি থেকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি মনরেগা প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ দুর্লতরা ব্লকের সিংলাচরায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একোণে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সৰ আগে পরজন্য একোণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক দেখছেন তাহলে অবশ্যই ফেসটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সর আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দুষ্কৃতির হাতে কোন সরার পঁচিশ বছরের যুবক সেতুর নিচ থেকে লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সরিয়েছে গোটা এলাকায় মোবাইল ফোনের সূত্র ব্যবহার করে তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর গড়ে ফেরা হয়নি দলসরার বালিদিওর গ্রামের তাজা যুবক সাজানউদ্দিনের। লাশ উদ্ধার হয়েছে সীমান্ত সংলগ্ন বাড়ির অদূরে আসলকান্দি আর আরসিসি সেতুর নিচ থেকে লাশটি সেতুর উপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ নেই দুষ্কৃতীরা অন্য কোথায় ঠান্ডা মাথায় খুন করে তত্ত্ব লুপাট করতেই উপর থেকে দেখা যায় না এমন গোপন স্থানেই রেখেছে লাশটি শরীরে বড় ধরনের কোনো আঘাত দেখা যায়নি এতেই প্রাথমিক অনুমান শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে মরদেহ উদ্ধারের আগেই পরিবার থেকে নিখোঁজ সংক্রান্ত মামলা করা হয় স্থানীয় থানায় রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত শেষবার বাড়িতে টেলিফোনে কথা বলেছিল খবর পেয়ে জেলা সদর থেকে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব বাজার সার্কুল অফিসার ওয়াইদুল ইসলাম সহ পাতার কাঁদিও গ্রাম পুলিশ মরদেহ উদ্ধার করে মোবাইল ফোনের সূত্র ব্যবহার করে তদন্ত শুরু করেছে গ্রাম পুলিশ পরিবারের নিশানায় সদ্য বিবাহ হওয়া প্রতিবেশীর দিকেই অন্য একটি বিশ্বস্ত সূত্র মতে কুন হওয়া যুবকের ব্যবসায়িক বিবাদ রয়েছে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের সঙ্গে শেষ খবর পাওয়া পর্যন্ত লিখিত মামলা বা দরপাকরের কোনো খবর নেই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সরিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দলসরা এলাকায় মেঘালয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি কমরুল ইসলাম চৌধুরী ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন উমলেং হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে কংগ্রেস সূত্রমতে শিলচর করিমগঞ্জের দলীয় কর্মসূচিতে যোগ দিতে সদল বলে শিলচর আসার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন কমরুল মেঘালয়ের উমলেঙ্গে পাহাড়িয়া রাস্তার বাঁক নিতে গিয়ে কমরুলের বলেরও গাড়িটি ড্রেনে সিটকে পড়ে এতে গুরুতর আহত হয়েছেন কমরুলের দেহরক্ষী সহ দুজন কংগ্রেস কর্মী অবশ্য কমরুল সম্পূর্ণ অকত আছেন বলে জানা গেছে ঘটনার পর স্থানীয়দের সহযোগে আহতদের উমলেং হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যুৎ বিল দুই হাজার বিশ বাতিলের দাবিতে অবিদ্যুৎ খণ্ডকে বেসরকারীকরণের প্রতিবাদে তিন ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টার দরমাঘটে নামছে কর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কোঅর্ডিনেশন কমিটির করিমগঞ্জ জেলা কমিটির তরফে সুশান্ত ভট্টাচার্য গতকাল সংবাদ মাধ্যমে জানান বুধবার সকাল থেকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি পালন করবেন বিদ্যুৎ পরিষদের ডিভিশন কার্যালয় ও সাব ডিভিশন কার্যালয় বন্ধ থাকবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও থেকে শুরু করে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সর্বস্তরের কর্মীরা এই ধর্মঘটে সামিল হবেন কোঅর্ডিনেশন কমিটির পদাধিকারী বলেন কেন্দ্র ও রাজ্য সরকার বিদ্যুৎ খণ্ডকে বেসরকারীকরণের জন্য জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে দেশব্যাপী বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলেও সরকার গুরুত্ব প্রদান করছে না ব্রাহ্মমান এটিএম বেন যাত্রা শুরু করল শিলচরে এই বেন চালু করেছে এসবিআই সোমবার ব্যানের ফ্ল্যাগ অফ করেন এস বি উত্তর পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার জয়তীর্থ বি জৈনাপুর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম জিতেন্দ্রকান্ত ঠাকুর বৃহত্তর শিলচরে নাগরিক পরিষেবা দিতে ভ্রাম্যমাণ এটিএম চালু করেছে এস সপ্তাহের প্রতি কর্ম দিবসে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াবে ওই ব্যান গ্রাহকরা ওই ব্যান থেকে টাকা তুলতে পারবেন জেনারেল ম্যানেজার জৈনাপুর এই নতুন উদ্যোগকে ডিজিটাল এস এর একটা অংশ বলে উল্লেখ করেছেন এদিন বেনটি যাত্রা শুরু করার পর শিলচর অফিস পাড়ায় এসে দাঁড়ালে সেখানে অনেক গ্রাহককে টাকা তুলতে দেখা গেছে অনেক গ্রাহক কি সন্তোষ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আদালত স্থানান্তরের প্রতিবাদে সরগরম করিমগঞ্জ গত পঁচিশ ও সাতাইশ জানুয়ারি পৃথক পৃথক বার অ্যাসোসিয়েশন নাগরিক সভার আয়োজন করে ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার ও ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আহত দুই নাগরিক সভা দুটিতে আদালত স্থানান্তরের গুর বিরোধিতা করে প্রতিজন বক্তা ক্ষুব ব্যক্ত করেন এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুই বার অ্যাসোসিয়েশনের তরফে আদালত স্থানান্তরের জন্য আবন্টিত জমির অ্যালটমেন্ট বাতিলের দাবি জানিয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করা হয় চাঁদশ্রীকুনায় যেখানে আদালতগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলছে সেখানকার যাতায়াত ব্যবস্থা মোটেও ভালো নয় আদালত স্থানান্তরের ফলে যে সমস্যা দেখা দেবে এ নিয়ে আইনজীবী সহ আমজনতা উষ্মা প্রকাশ করেছেন উত্তর করিমগঞ্জের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী চাঁদশ্রীকুনায় জেলার আদালতগুলো স্থানান্তরের বিরুদ্ধে আইনজীবীরা প্রথম থেকেই সরব রয়েছেন এবার স্থানান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের সঙ্গে সামিল হয়েছে নাগরিকরাও চুরি হল একেবারে কাসারের জেলা প্রশাসনের হেডকোয়ার্টার জেলা শাসকের কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অফিসার সঙ্গীতা গুপ্তার চেম্বারে ঢুকে তারা টেবিলের ড্রয়ার থেকে হাতিয়ে নেওয়া হলো টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী টাকা বেগ। সোমবারের এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের জেলা শাসকের কার্যালয়ের উন্নয়ন ভবনের দ্বিতলে রয়েছে সঙ্গীতা গুপ্তার চেম্বার সঙ্গীতা গুপ্তা জানিয়েছেন ব্যাগে ছিল নগদ প্রায় চোদ্দ হাজার টাকা দুটি এটিএম কার্ড ও তিনটি হাত সহ অন্যান্য সামগ্রী প্রতিদিনের মতো এ সকালে কার্যালয়ে এসে চেম্বারে নির্দিষ্ট স্থানে বসে তিনি কাজকর্ম শুরু করেন ব্যাগ রাখেন স্টিলের টেবিলের ড্রয়ারে দুপুর আড়াইটা নাগাদ একবার বাইরে বেরিয়ে বিশেষ কাজের জন্য এটিএম থেকে উঠান নয় হাজার টাকা এই নয় হাজার টাকা উটিয়ে ব্যাগে রাখেন আগে থেকে ব্যাগে ছিল আরও কিছু টাকা সব মিলিয়ে ব্যাগে টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় চৌদ্ টেবিলের ড্রয়ারে ব্যাগ রাখলেও তিনি ড্রয়ার লক করেননি ড্রয়ারে ব্যাগ থাকা অবস্থায় বার কয়েক কাজের সূত্রে যান উন্নয়ন ভবনের অন্যান্য কক্ষে কাজ শেষ হওয়ার পর বিকেল পাঁচটা নাগাদ বাড়ি যাওয়ার জন্য ব্যাগ নিতে গিয়ে চমকে উঠেন তিনি দেখেন ড্রয়ারে নেই ব্যাগ এই ঘটনা নিয়ে তিনি পুলিশের রিপোর্ট করার পর সদর থানা থেকে ছুটে যায় পুলিশ দেখা গেছে চেম্বারে নেই সিসিটিভি তাই প্রাথমিকভাবে পুলিশ কোনো সংসূত্র খুঁজে পায়নি অনুমান করা হচ্ছে সঙ্গীতা দেবী এটিএমে টাকা উঠানোর পর হয়তো বা বাইরে থেকে কেউ তাকে অনুসরণ করছিল এরপর তিনি চেম্বারে ফিরে টাকার ব্যাগ রেখে যখন কাজের সূত্রে অন্য কক্ষে গিয়েছিলেন তখনই হাতিয়ে নেওয়া হয় ব্যাগ এর পাশাপাশি পুলিশ কার্যালয়ের কারো জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না যদিও কার্যালয়ের কেউ জড়িত বলে মানতে রাজি সঙ্গীতা দেবী এটা বাইরের কারো কাজ বলেই তার ধারণা নিয়মিত টিকাকরণ থেকে বাদ পড়া শিশুদের টিকাকরণ অভিযান ইন্দ্রধনুষ আগামী আট ফেব্রুয়ারি থেকে করিমগঞ্জ জেলায় শুরু হচ্ছে মাসব্যাপী এই কর্মসূচি দুবছর পর্যন্ত শিশুদের বুধবার সারা সপ্তাহের অন্য দিনগুলোতেও চলবে মঙ্গলবার করিমগঞ্জের টিকাকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত টাস্ক ফোর্সের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অনুপ কুমার দৈতারির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় এতে মারাত্মক কয়েকটি রোগের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা আছে পক্ষকাল শেষ হতে না হতে ফের নিউ করিমগঞ্জে দুটি হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনা ঘটে জানা গেছে গতকাল থেকে পক্ষকাল পূর্বে একইভাবে আব্দুল আহাদের হার্ডওয়্যারের দোকান হাতিয়ে নেওয়ার পর সোমবার রাতে নিউ করিমগঞ্জ লাগোয়া আয়াতুর রহমানও মজমুল হুসেনের হার্ডওয়্যারের দোকানে হানা দেয় নৈশ অতিথির দল নগদ টাকা চুরি করে নিলেও কত টাকার সামগ্রী হাতি নিয়েছে তাই কোনো স্পষ্ট বোঝা যায়নি বর্তমানে চুরির ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এদিকে আব্দুল আহাদ দোকান চুরির পর করিমগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেন কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ফের পক্ষকালের বেতর একই ধরনের দোকান চুরির ঘটনা ঘটে করিমগঞ্জের দক্ষ পুলিশ সুপার কুমারের কার্যকালে একই এলাকায় এরকম বারবার চুরির ঘটনা মোটেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ তাই পুলিশ সুপারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানান এলাকাবাসী এবার শেষ খবরটি করিমগঞ্জ গ্রামোন্নয়ন দফতরের দৌল্লভরা উন্নয়ন খণ্ডের সিংলাচরা জিপিতে মনরেগা প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক নয়সয়ের অভিযোগ করেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জনগণ গ্রামবাসীর অভিযোগ ওই গ্রামের সকলপুর কন্টানালা সরা পরিষ্কারও খননের নামে বরাদ্দ হয়েছিল নয় লক্ষ একাশি হাজার পাঁচশো বিশ টাকা নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন জিপি সভাপতি হীরালাল রবি কিন্তু ব্লক কর্তৃপক্ষ ও জিআরএসকে হাত করে জিপি কর্তৃপক্ষ প্রায় আড়াই তিন কিলোমিটার দৈর্ঘ্য নালায় দুই চার দিন কয়েকজন শ্রমিককে কাজে লাগিয়ে কিছু স্থানে আবর্জনা পরিষ্কার করেই বরাদ্দ রাশির বেশ অর্ধেক মিথ্যা এমআর প্রস্তুত করে জব কারদারি শ্রমিক মারফত তুলে নিয়ে আত্মসাত করেছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে অন্যদিকে জিপি কর্তৃপক্ষ প্রকল্পের তত্ত্ব লোপাট করতে পুতেরাকা ফলক ব্যাঙ্গে ফেলে দিয়েছে নালায় কর্তৃপক্ষের অনৈতিক কাণ্ডের বিরুদ্ধে ব্লক আধিকারিক জিপি সচিবের কাছে নালিশ জানান গ্রামের আদিবাসী জনগণ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন